প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা গল্প পাঠে রয়েছি আপনাদের সাথে পামেলা বেশ কয়েকদিন ধরে আপনারা শুনছিলেন গোয়েন্দা নীলাঞ্জন সিরিজের ওপর একটি রহস্য গল্প নাম খুনি কে আজকে আমরা অন্তিম পর্ব এসে পৌঁছেছি অন্তিম পর্বগুলো আপনাদের সামনে পাঠ করে শোনাব এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার গোয়েন্দা নীলাঞ্জনের প্লেলিস্টে শেয়ার করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক বক্সে পেয়ে যাবেন আমার সাথে থাকার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আসছেন তাদের উদ্দেশ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তাহলে আজকের অধ্যায় শুরু করছি অধ্যায় দশ অবিনাশবাবু তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এর মধ্যে সরস্বতী এসে প্রমাণ সাইজের ছটা ধনুচি বসিয়ে দিয়ে গিয়েছিল আমরা ধনুচিগুলো জ্বালালাম তারপর ছড়িয়ে দিলাম ধূপ সমস্ত ঘরখানা ধীরে ধীরে ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে গেল এতক্ষণ ঘরে জ্বলছিল বড় বড় দুটো নিয়ন সেগুলো নীল গিয়ে নিবিয়ে দিল পরিবর্তে জ্বলে উঠল হালকা নীল রঙের রাত বাতি সমস্ত কিছু মিলিয়ে এই যে আমি যে নাকি ভূত প্রেত কিচ্ছু বিশ্বাস করে না তার গাটাও কেমন শিরশির করে উঠল নীলের গলা বরাবরই গম্ভীর আর মিষ্টি ধোয়ার কুণ্ডলি আরও নীলছে আলোয় ওকে রহস্যময় মনে হচ্ছিল নীল কথা বলা শুরু করল মাননীয় অতিথিরা আজ একটা বিশেষ প্রয়োজনে এমন একটা আসরে আমাদের জমায়েত হতে হয়েছে আপনারা সবাই জানেন আজ থেকে ঠিক এক মাস পাঁচ দিন আগে এই বাড়ির গৃহবধূ চৈতি চ্যাটার্জি আকস্মিকভাবে পরলোক গমন করেন তার মৃত্যু নিয়ে একটি ছেলের দ্বিধা ছিল সে হচ্ছে সমীর চৈতি দেবীর দু সম্পর্কে দেওর তারই পীড়াপিড়িতে আমাকে এখানে আসতে হয় অথচ দেবীর মৃত্যু নিয়ে ওর স্বামী বা বাবা মা কারও মনে কোনো সন্দেহের অপকাশ ছিল না চৈতির ব্যাপারটা নিয়ে আমি যখন সবে ভাবনা শুরু করেছি ঠিক তখনই ঘটলো আরেকটা অঘটন এইবারই ছোট্ট একটা ছেলে যার নাম রতন হঠাৎ সে খুন হলো এই সমস্ত ঘটনা আপনাদের জানা নতুন করে আমার আর কিছুই বলার নেই যাই হোক এই দুটো মৃত্যু নিয়ে ভাবনা শুরু করার পর থেকে আজ পর্যন্ত অনুসন্ধানে যে সিদ্ধান্ত আমি এসে পৌঁছেছি সেটা থেকে আমি বলতে পারি চৈতি দেবী খুন হয়েছে এবং বড় অদ্ভুত উপায় তিনি খুন হয়েছে। খুনি অত্যন্ত চালাক চৈতি দেবীর একটি দুর্বলতার সুযোগে একটিমাত্র মক্ষম আঘাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এখন আমাদের জানার প্রয়োজন কে সেই খুনি ইতিমধ্যে আমরা যখন চৈতি দেবী এবং রতনের হত্যাকারীকে খুঁজতে ব্যস্ত ঠিক তখনই চ্যাটার্জি বাড়িতে আরেকটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা শুরু হলো গত কয়েকদিন ধরে যাবত এই বাড়িতে চৈতি দেবীর আত্মা এসে আশ্রয় নিয়েছেন যদিও আমি নিজে বিজ্ঞানের অনুরক্ত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খুনিকে খুঁজে বার করতে চাই এটা পছন্দ করি আমি তবু আমি বলবো জগতে এমন কিছু ঘটনা রয়েছে এখনও ঘটে যায় যার ব্যাখ্যা বুদ্ধিতে পাওয়া যায় না হ্যাঁ আমি নীলাঞ্জন ব্যানার্জি আমি বলতে বাধ্য হচ্ছি আমি নিজে এই বাড়িতে ভৌতিক কিছু স্পন্দন অনুভব করেছি অমিতবাবু একদিন আমাকে ফোন করে জানালেন এই ঘরে রাত্রে কে যেন চলাফেরা করে প্রতি রাত্রেই অস্বস্তিতে ওনার ঘুম ভেঙে যায় উনি যেন শুনতে পান চাপা আর ঘ্যাস ঘ্যাসে গলায় এক মহিলা কণ্ঠ ওকে যেন বলছে বড় কষ্ট কেন আমাকে এইভাবে পৃথিবী থেকে চলে আসতে হল কেন প্রথমে আমি বিশ্বাস করিনি কিন্তু একদিন আমি নিজে পরীক্ষা করলাম ঠিক রাত একটার সময় পাশের ঘরে হঠাৎ তানপুরাটা বেজে উঠল তারপর আমি দেখলাম ওই যে সামনের দরজাটা ওটা খুলে গেল আমি স্পষ্ট অনুভব করতে পারলাম কে যেন ঘরে প্রবেশ করলেন চর্মচক্ষে কিছু দেখতে না পেলেও আমি শুনতে পেলাম শাড়ির খসখস আওয়াজ তারপর একটা অস্পষ্ট ঘ্যাস ঘেঁষে গলার শব্দ তারপর নীল আরও যেন সব বলে চলেছিল হঠাৎ বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়ল শুরু হলো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির শব্দ ঝড়ের মাতন ঘরের মধ্যে হালকা নীলচে আলো আর ধোয়ার কুণ্ডলি অদূরে দণ্ডায়মান নীলকে আর দেখতে পাচ্ছিলাম না সামনে বসে রয়েছেন ধ্যান মগ্ন অবিনাশবাবু কতক্ষণ এভাবে কেটেছিল সেটা জানি না খ্যাপা প্রকৃতি তখন উন্মত্তের মতো সমস্ত কিছু তছনছ করে দিতে চাইছে হ্যাঁ আমি শুনলাম স্পষ্ট শুনলাম পাশের ঘরে তানপুরাটা বেজে উঠল প্রথমে মনে হলো অনেক দূর থেকে তানপুরার শব্দ লহরী ভেসে আসছে তারপর একটা সময় সেটা কাছে আরও অনেক কাছে এগিয়ে এলো আর ঠিক সেই মুহূর্তের দরাম শব্দে দরজা খোলার একটা আওয়াজ পেলাম তাকিয়ে দেখলাম চৈতি দেবীর গানের ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল আর ঘরের মধ্যে ঢুকলো ঝোড়ো বাতাস কার কি হয়েছে সেটা আমি জানি না কে কোথায় আছে আমার কিচ্ছু খেয়াল নেই কেবল আমি বুঝতে পারলাম নীল রঙের শাড়ি পরা এক নারীর আবছা শরীর আমাদের পাশ দিয়ে ভেসে চলে যাচ্ছে বলতে আমার দ্বিধা নেই সেই মুহূর্তে আমার সারা শরীর বেয়ে কুলকুল করে ঘাম ঝরছিল চিৎকার করার মতো কণ্ঠে কোনো শক্তি ছিল না বোধ কয়েক মুহূর্তের জন্যে আমার কাছে সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল সম্বিত ফিরে পেলাম নারী কণ্ঠের প্রবল হাসিতে যদিও নীল শাড়ি পরা সেই রহস্যময়ীকে আর দেখা যাচ্ছিল না কেবল শোনা যাচ্ছিল ডাইনির মতো কে যেন হাসছে খ্যাপা প্রকৃতির সাথে তাল মিলিয়ে হাসিটা কখনো ঘরের এ কোণে কখনো ও কোণে বা কখনো সিলিং থেকে আসছে হঠাৎ জলদ গম্ভীর স্বরে বাবুকে বলতে শুনলাম আপনি কে একটু পরে হাসিটা থেমে গেল আর কোনো শব্দ নেই কেবল নীলচে ধোয়া আর ধোয়া ভেসে আসছে বাইরের বৃষ্টির শব্দ আবার অবিনাশবাবুর কণ্ঠস্বর ধ্বনিত হলো আপনি বলুন আপনি কে শুনতে পেলাম একটা চাপা হিষের শব্দ হ্যাঁ বলুন আপনি কে তারপরে অনেক দূর থেকে কথা বলছে এরকম একটা শব্দ ভেসে এলো আমি আপনি কে আমি চৈতি কিন্তু আপনাকে তো দেখা যাচ্ছে না আপনি কোথায় আমি আছি আছি আমি হে ঘরে আমি আছি যদিও ঘরের আলো আধারি আর ধোয়াটে পরিবেশে কাউকে দেখা যাচ্ছিল না তবুও নীলের গলার আওয়াজ পেলাম আপনার খুব কষ্ট হচ্ছে আপনার কথা ভালো করে বোঝা যাচ্ছে না আবার সেই চাপা হিস হিসে শব্দের কথা কষ্ট বড় কষ্ট নীল বলল হ্যাঁ কেন কেন কষ্ট আপনার কষ্ট বড় কষ্ট হ্যাঁ হ্যাঁ বলুন আপনার কিসের কষ্ট আপনি কিছু জানেন সব আমি সব জানি হ্যাঁ তাহলে বলুন আপনার কিসের কষ্ট আপনি বলুন আমায় মেরে ফেলল হ্যাঁ কি করে কি করে আপনাকে মারা হলো আপনি বলুন ভয় ভয় বড় ভয় আপনি ভয় পেয়ে মরেছিলেন গাছের ওপর বস ছেলেটা ছেলেটা পালাচ্ছিল হ্যাঁ বলুন কে কে পা ধলাচ্ছিল রতন রতনের সাথে দেখা হয়েছে পরলোকে ওকেও মেরেছে হ্যাঁ বলুন কে মেরেছে কে মেরেছে রতন কে বলুন আপনি ভেবেছিলাম সাথে সাথে উত্তরটা আসবে কিন্তু কোনো উত্তর এলো না সমস্ত কিছু মিলিয়ে যেন নীরব হয়ে গেল সব কিছু এদিকে বেশ বুঝতে পারছিলাম রতনের হত্যাকারীর নাম জানার জন্যে প্রত্যেকেই উদ্গ্রীব কিন্তু প্রত্যেকেই যেন তাদের কণ্ঠের ভাষা হারিয়ে ফেলেছে নীল আবার চিৎকার করে উঠল কি হলো কি আপনি চুপ করে রইলেন কেন আপনি বলুন রতনকে কে মেরেছে আবার সেই হিস হিসে শব্দ কষ্ট বড় কষ্ট আমরা বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে আমরা আপনাকে আর আটকে রাখবো না আপনি শুধু বলুন কে রতনকে মেরেছে কে আপনাকে মেরেছে দোহাই আপনার চুপ করে থাকবেন না বলুন কয়েক সেকেন্ডের নীরবতা তারপর অস্পষ্ট গঙ্গানির মতো কি একটা শব্দ ভেসে এলো কিন্তু কিছুই বোঝা গেল না নীল অধৈর্য হয়ে আবার প্রশ্ন করল কিচ্ছু বুঝতে পারছি না আপনি একটু স্পষ্ট করে বলুন আবার সব চুপচাপ তারপর সেই প্রাণ কাঁপানো হাসি ডাইনির হাসি আর তারপর যে নামটি উচ্চারিত হলো তার জন্যে আমরা কেউ প্রস্তুত ছিলাম না স্পষ্ট শুনতে পেলাম আমি আর সবাই বিষ্ণুদা বিষ্ণুদা আবার সেই হাসি সেই ডাইনির হাসি হাসিটা আস্তে আস্তে কখন যেন মিলিয়ে গেছে খেয়াল নেই এক অন্য নাটক এসে পরবর্তী দৃশ্যের রং মুছিয়ে দিয়েছে ততক্ষণে যদিও বিষ্ণুকে এসে আমি দেখিনি হঠাৎ শুনতে পেলাম ঘরের এক কোণ থেকে বিষ্ণু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তারস্বরে চিৎকার করছে হ্যাঁ আমি মেরেছি রতনকে কিন্তু বৌদিমণি বিশ্বাস করো বিশ্বাস করো বৌদিমণি আমি আমি তোমায় মারিনি আমি যে তোমায় মেয়ের মতো দেখতুম বৌদি বনি বৌদি তুমি শুনে যাও আমি তোমায় মারিনি তোমায় মেরেছে ঘরের মধ্যে যেন একটা বাজ পড়ল সম্ভিত ফিরে পেতে বুঝলাম বাজ নয় আওয়াজটা পিস্তলের শব্দ করে চিৎকার করে ততক্ষণে লুটিয়ে পড়েছে বিষ্ণু হিউ ব্লাড ইস আমার নামটা বলে বেঁচে যাবি আমার হাতে তোকে মরতে হবে সান অফ বিচ আবার পিস্তলটা গড়ছে উঠল তারই মধ্যে শুনলাম নীলের গম্ভীর কণ্ঠস্বর লাইট লাইট নিমেষের মধ্যে পটপট করে ঘরে সবকটা নিয়ন ল্যাম্প জ্বলে উঠল হা ভগবান এ দৃশ্যের জন্যে আমি তো আগে প্রস্তুত ছিলাম না গান ঘরে দরজার মুখে উন্মত্ত পৈশাচী ক্রূরতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ চট্টোপাধ্যায় হাতে তার উত্তত পিস্তল অমিতবাবু তখন বলছেন আর এক পায়ে গলে ঠিক বিষ্ণুর মতো গুড়ি করে মারব আর আমজাদা শয়তানটা ভেবেছিল আমার নাম বলে দিয়ে নিজের রাজসাক্ষী হয়ে বেঁচে যাবে হ্যাঁ হ্যাঁ মেরেছি মেরেছি আমি আমার স্ত্রীকে মেরেছি রতনকে ভূত সাজিয়ে গাছের ওপর তুলে দিয়ে ভূতের ভয় দেখিয়ে চৈতিকে পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি হ্যাঁ আমি দিয়েছি ঘরের এক কোণে বুকের ওপর দুহাত জড়ো করে খুব নির্লিপ্তের মতো দাঁড়িয়েছিল নীল বেশ শান্ত আর কঠিন গলায় জিজ্ঞাসা করল কিন্তু কেন মিস্টার চ্যাটার্জি আপনি আমি করবেন না বাবু আপনি সব জানেন হ্যাঁ নিশ্চয় জানি তবু আপনার মুখ থেকে শুনব বলুন শোনাশুনির কিচ্ছু নেই বিচারিনী স্ত্রীকে নিয়ে ঘর করা যায় না ছই আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে কোনো দিন কোনো দিন আমাকে ভালোবাসিনি স্বামী বর্তমানে যে স্ত্রী অন্য পুরুষে আসক্ত হয় চ্যাটার্জি বাড়িতে তার কোনো জায়গা নেই আপনি বুঝলেন মিস্টার ব্যানার্জি এটা আপনার ভুল মিস্টার চ্যাটার্জি আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝেছিলেন আপনি চুপ করুন আপনাদের জ্ঞানের কথা আমার ঢের শোনা আছে আর সেই বাসটা সমীরটাকে আমি দেখতে পাচ্ছি না তাহলে আজই তার ভবলীলা আমি সাঙ্গ করে দিতাম অনেক আগে আমার করা উচিত ছিল কিন্তু বড্ড দেরি হয়ে গেল যাই হোক আর একটা স্টেপ ওকে কেউ এগোবেন না আমি এই বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত যেমন আছেন তেমন থাকবেন অমিতবাবু বোধহয় পালাতেই চেয়েছিলেন জানি না নিজের বাড়ি ঘর ছেড়ে উনি কোথায় পালিয়ে যেতেন কিন্তু তার আগে ঘটে গেল অঘটন অবিনাশবাবু পরে নীলের মুখে আমি শুনেছিলাম উনি স্পেশাল আইবি অফিসার যিনি প্রেত চক্রে এতক্ষণ মিডিয়ামের কাজ করছিলেন অত্যন্ত তড়িৎ গতিতে এমন একটি কাজ করলেন যেটা আমি ভাবতেই পারিনি ঘরের মেঝেতে পাতা ছিল বিরাট শতরঞ্জী তার ওপর সাদা চাদর অমিতবাবু দাঁড়িয়ে ছিলেন সেই শতরঞ্জির এক প্রান্তে নিমেষের মধ্যে অবিনাশবাবু শতরঞ্জির অন্য প্রান্ত ধরে মারলেন এক টান অমিতবাবু বোধহয় প্রস্তুত ছিলেন না এই ধরনের কোনো ঘটনার জন্যে তাল রাখতে না পেরে হুড়মুড় করে উল্টে পড়ে গেলেন প্রস্তুত ছিলেন বলরামবাবু চকিতে পিস্তল নিয়ে এগিয়ে গেলেন অমিতবাবুর দিকে ঘরের মধ্যে একটা দক্ষযোগ্য বেঁধে যেতে পারতো কারণ অমিতবাবুর হাতেও পিস্তল বলরাম বাবুর হাতেও পিস্তল দুই পক্ষই গুলি চালাচালি হতে পারতো দুই একজন নিরীহ লোক মরতে পারতেন কিন্তু সেটা হলো না বোধ হয় অমিতবাবু বুঝতে পেরেছিলেন গুলি গুলিটুলি চালিয়েও তিনি নিজেকে বাঁচাতে পারবেন না ধরা তাকে পড়তেই হবে আর তার অবদারিত ফল একটাই অযথা কোনো ঝুঁকি না নিয়ে পিস্তলটা কেবল নিজের মাথায় ছোঁয়ালেন তারপর একটা আওয়াজের সাথে সাথে সাদা চাদরের ওপর লুটিয়ে পড়ল তার মাথা রক্তে লাল হয়ে গেল সাদা চাদরের বুক সন্ধে থেকে এতক্ষণ সমস্ত কিছু যেন সিনেমার পর্দায় একটা চলমান ছবি দেখছিলাম সম্বিত ফিরে পেলাম অস্ফুট আর্তনাদে মুখ ঘুরিয়ে দেখি মিসেস ব্যানার্জি অর্থাৎ চৈতির মা জ্ঞান হারিয়ে সোফার উপর লুটিয়ে পড়েছেন এরই মধ্যে নীলের গলা পেলাম সরস্বতী তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো তো উনি অসুস্থ হয়ে পড়েছেন সমীরবাবু বেরিয়ে আসুন আর রমাদেবী আপনিও আপনাদের এখনকার কাজ শেষ আরও একটা চমক রমাদেবী গান ঘর থেকে বেরিয়ে এলেন পরনে নীল শাড়ি আরে একটু আগেই তো এই রকম শাড়ি পরে চৈতের প্রেতাত্মা এই ঘরে এসেছিলেন তবে কি রমাদেবী অধ্যায় এগারো এত ডামাডোলের মধ্যে বৃষ্টিটা কখন যেন থেমে গিয়েছিল বুঝতে পারিনি অবশ্য আকাশে মেঘও রয়েছে বিদ্যুতের চমকও আছে শেষ রাতে আবার বৃষ্টি হতে পারে তবু অভিশপ্ত চ্যাটার্জি বাড়িতে রাত কাটানোর ইচ্ছে আমাদের কারোরই ছিল না আত্মীয়ের বাড়ি হওয়া সত্ত্বেও সমীরও ওই বাড়িতে থাকতে চাইল না কলকাতায় ফিরছিলাম সাগর ব্যানার্জি হাউস প্লাইমাউথ গাড়িতে পুরনো আমলের লোক পুরনো আমলের গাড়ি বদলাতে চান না প্লাই মাউথের পেট অনেক বড় গাড়িতে ছিলাম আমি নীল রমা রমাদেবী বিনয়বাবু আর সমীর গাড়ি চালাচ্ছিলেন সাগরবাবুর বড় ছেলে ওর পাশে মিসেস ব্যানার্জি তার পাশে মিস্টার ব্যানার্জি পিছনে জানলার ধারে বাইরে মুখ রেখে বসেছিলেন বিজন বসু দুটো মৃতদেহের ভার নিয়েছে লোকাল পুলিশ হয়তো কাল সকালে মৃতদেহ মর্গে পাঠানো হবে পুয়োর ফেলো বলে ডাক্তার শিকদার নিজের বাড়ি চলে গিয়েছিলেন ফাঁকা চ্যাটার্জি বাড়িতে রয়েছে কেবল সরস্বতী আর বুড়ো কাকাতুয়া ওদের কি হবে কে জানে কে জানে চ্যাটার্জি বাড়ির শেষ পরিণতি কি হবে আলোকোজ্জ্বল পিচ্ছিল বিটি রোড ধরে আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল গাড়ি চালাচ্ছিলেন বাবু। চৈতির দাদা কারো মুখে কোনো কথা নেই ঘটনার আকস্মিকতায় সবাই যেন চুপ করে রয়েছি আসলে প্রত্যেকেরই বোধায় নিজের মধ্যে চিন্তায় ডুবেছিলেন মুখ খুললেন সৌমেন বাবু। তাহলে সমস্তটাই আপনার সাজারও ব্যাপার তাই না নীলাঞ্জনবাবু এই সব ভূতপ্রেতের ঘটনা নীল এক মনে সিগারেট খাচ্ছিল বলে উঠল হ্যাঁ ঠিকই বলেছেন সৌমেন বাবু। এই পথে না গেলে অন্য কোনোভাবেই কিছুই প্রমাণ করা যেত না যে চৈতি দেবীর হত্যাকারী ও স্বামী যেখানে হত্যার কোনো ক্লু নেই আপাত দৃষ্টিতে কোনো মোটিভ খুঁজে পাওয়া যায় না সেখানে সেলফ কনফেশন ছাড়া আর কিছুই করার থাকে না কাটা দিয়ে কাটা তোলাটা হচ্ছে একটা রেওয়াজ বাবু আবার বললেন আচ্ছা অমিত যা বললো আই মিন সত্যি কি চৈতির মধ্যে কোনো অতীত প্রেমে দুর্বলতা ছিল নীল বেশ দৃঢ়স্বরে জবাব দিল নো হান্ড্রেড পারসেন্ট নো মিস্টার ব্যানার্জি এতক্ষণ সাগরবাবু কোনো কথাই বলেননি প্ল্যান চেট আরম্ভ হওয়ার আগে সেই যে উনি শেষ সংলাপ বলেছিলেন তারপর থেকে এতক্ষণ নির্বাক ছিলেন আস্তে আস্তে উনি বললেন হাজার আমার কথা বলার কোনো মানসিকতা নেই নীলাঞ্জন তবু তুমি সব কিছু খুলে বলো কেন কেন এ সমস্ত হলো সেটা বলো সামান্য সময়ের জন্যে নীল চুপ করে রইল হয়তো নিজের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিল তারপর শুরু করল একবার এক জায়গায় পড়েছিলাম পুরনো পাপের ছায়া বেশ লম্বা হয় কথাটা আজ বুঝতে পারছি মিথ্যে নয় এই বাড়িতে একটা বুড়ো কাকাতুয়া রয়েছে পুরনো পাপের কথাটা ওর মুখে আরেকবার নতুন করে শুনেছিলাম কাকাতুয়াটা হলো একটা কপি বুক যা শোনে তাই বলে তার মানে পুরনো পাপ এই শব্দটা ও নিশ্চয় কারো কাছে শুনেছিল কিন্তু কার কাছে সেটা জানার কোনো উপায় ছিল না পাখিটা একই দিনে আরেকটা কথা বলেছিল পুরনো পাপের সাথে সেটা হলো ওর হাতে মরণ এটা অনুমান করা যায় যে এটা কার কথা অর্থাৎ চৈতিদেবী দেবী আশঙ্কা করেছিলেন কোনো একজনের হাতে ওর মৃত্যু এগিয়ে আসছে বিজনবাবু একদিন এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে চৈতি দেবী নাকি প্রায়ই বলতেন যে উনি আর বেশি দিন বাঁচবেন না এর অর্থ ওর মধ্যে কোনো একটা চাপা দুঃখ ছিল আর মৃত্যু ভয় তো ছিলই ওই লাইনে আমি এগিয়ে গেলাম আমি চাইলাম এমন একজনকে খুঁজে পেতে যিনি হবেন চৈতির অন্তরঙ্গ বন্ধু যার কাছে চৈতি মনে সমস্ত কিছু খুলে বলতেন খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম রমা দেবীকে সত্যি কথা বলতে কি রমা দেবীকে যদি খুঁজে না আমি পেতাম তাহলে দেবীর মৃত্যু রহস্যের জ্বর ছাড়ানো সম্ভব হতো না সমীরের সাথে দেবীর অন্তরঙ্গতা ছিল প্রাক বিবাহিত জীবনে মনের কোণে সমীরের জন্য একটা দুর্বলতাও ছিল উদয়পুর থেকে তিনি সমীরকে ডেকে এনেছিলেন নিজের দুর্ভাগ্যের কথা জানাতে কিন্তু জানাতে পারেননি কিছু বলতে পারেননি বিজন বসুকেও তবে সমস্ত কিছু খুলে বলেছিলেন অন্তরঙ্গ বান্ধবী রমা দেবীকে সৌমেন বাবু একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলেন না সমীরের প্রতি চৈতি দেবীর কোনো দুর্বলতা বা ঘনিষ্ঠতা ওদের মধ্যে ছিল কি না আমি আগেও বলেছি এখনও বলছি না ওরা এখন বন্ধুর মতোই মিশতেন সমীরের সামনেই বলছি ও যথার্থই প্রেমিক নিজের কেরিয়ার ও নষ্ট করেছে বটে কিন্তু চৈতির কোনো ক্ষতি ও কোনো দিন করেনি ও চেয়েছিল চৈতি স্বামীকে নিয়ে সুখী হোক আবার সেই পুরনো পাপের কথায় ফিরে আসি স্ত্রীর বিরুদ্ধে কিছুক্ষণ আগে যে নালিশ অমিতবাবু জানিয়ে গেলেন সেটা কিন্তু ঠিক নয় আর এটা ওর মনের কথাও নয় চৈতি দেবীকে উনি অত্যন্ত ভালোবাসতেন স্ত্রীকে সুখী করার জন্যে উনি পারতেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই অথচ সেই তিনি একদিন ডিসিশান নিলেন চৈতি দেবীকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন কিন্তু কেন কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত ঈর্ষার ঘুন পোকাটা অমিতবাবুকে কুড়ে কুড়ে খাচ্ছিল বিয়ের পর থেকে বিয়ের পর উনি বুঝতে পেরেছিলেন শ্রী চৈতি দেবীর মনটা বোধ অন্য কোথাও বাধার রয়েছে যদিও চৈতি দেবীর ব্যবহারে তার কোনো প্রকাশ ছিল না অথবা ভুল ক্রমে কখনো হয়তো উনি সমীরের প্রতি পূর্ব অনুরাগের কথা প্রকাশ করে ফেলেছিলেন অনেক মেয়ের মতো চৈতি দেবীও ভুল করে ফেলেছিলেন কেন সেটা আমার কাছে দুর্বোধ্য যাই হোক ঈর্ষা হচ্ছে বড় সর্বনাশা রোগ সন্দেহ বড় জটিল ব্যাধি আর এই ব্যাধি অমিতবাবু আয়ত্ত করেছিলেন বংশানুক্রমে হ্যাঁ অমিতবাবুর এটা একটা রোগ বংশ পরম্পরায় এই একই ব্যাধিতে ভুগেছেন ওরা প্রায় চার পুরুষ ধরে এমনিতে সারাদিন কোনো রকমে কেটে গেলেও নেশা শক্ত অবস্থায় গভীর রাতে এরা চার পুরুষ ধরে প্রত্যেকেই পাগল হয়ে উঠতেন চোখের তারায় ফুটে উঠত উন্মাদ খুনির আচরণ আর তখনই এরা সিদ্ধান্ত নিতেন অমিতবাবুর এই বিশেষ রোগটির কথা জানতে পারি রমা দেবীর কাছ থেকে আরও একবার শুনেছিলাম ডক্টর শিকদারের মুখে সারাদিন লোকটা ভালোই থাকতেন মনে মনে ভাবতেন যে স্ত্রীকে কেমনভাবে যত্নে রাখবেন ভুলে যেতে চেষ্টা করতেন স্ত্রীর অতীত বিষয়কে কিন্তু রাতের অন্ধকার নামলে ওরা নেশা করতে শুরু করতেন আর নেশা করলেই বংশানুক্রমিক রোগটা মাথা চাড়া দিত মনে মনে হয়ে উঠতেন হিংস্র আর হিংস্রতা জেগে উঠত তার অতি আপনজনের ওপর আর এমনই একটা নেশাসক্ত অবস্থায় একবার ডাক্তারের সামনে একটা উচ্চিংড়েকে ধরে জ্বলন্ত চিমনির মুখে উনি গুঁজে দেন যদিও পোকাটা তার আপনজন নয় তবু রোগের এটা একটা সিমটম চৈতি দেবী ওর এই রোগের হদিশ পেয়েছিলেন দু এক পেক খাবার পর চেনা মানুষটা ধীরে ধীরে অচেনা হয়ে উঠতেন শুরু হতো অত্যাচার প্রথম প্রথম বাক্যবাণে জর্জরিত করতেন শোনাতেন নানা কথা সমীরকে কেন্দ্র করে পরে অবস্থা আরও চরমে উঠল অর্থাৎ রোগী ধীরে ধীরে রোগের বশীভূত হতে শুরু করলেন এরপর আরম্ভ হল চাবুক কখনো বা জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা আসলে এটা এক ধরনের উন্মাদ রোগ আমি আগেই বলেছি রোগটা এসেছে বংশ পরম্পরায় অমিতবাবু ঠাকুরদা ঠাকুরদার বাবা এরা প্রত্যেকে স্ত্রীদের খুব ভালোবাসতেন কিন্তু অবিশ্বাস্য সচরিত কারণে তারা স্ত্রীদের হত্যা করেছিলেন অমিতবাবুর প্রপিতামহ তার স্ত্রীকে মেরেছিলেন আগুনে পুড়িয়ে চ্যাটার্জি বাড়ির কোনো একটা ঘরে তখন পুরোদস্ত জমিদারি প্রথা চলছে তদানীন্তন জমিদারের দাপট কম ছিল না বাইরের কাকপক্ষিতেও টের পায়নি জমিদার গিন্নির মৃত্যুর কথা পিতামহ হত্যা করেছিলেন তার স্ত্রীকে ওই বাড়ির আরেকটি কক্ষে তালা বন্ধ ঘরে তাকে মাটি খুঁড়ে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল তিনি নাকি এক তরুণ গোমস্তার প্রেমে লিপ্ত হয়েছিলেন তারপর অমিতবাবুর বাবা তিনি অমিতবাবুর মাকে হত্যা করেছিলেন সম্পূর্ণ মত্ত অবস্থায় তিনি ছিলেন আরও পারভার্টেড নিজের স্ত্রীকে সম্পূর্ণ উলঙ্গ করে চাবুক মারতে মারতে তাকে শেষ করেছিলেন খুঁজলে তারও কঙ্কাল ওই বাড়ির কোনো গাছের নিচে পাওয়া যেতে পারে সেই মহিলার নাকি দোষ ছিল তিনি স্বামীর থেকে বেশি ভালোবাসতেন অন্য পুরুষের সাথে গল্প করতে আসলে সন্দেহ আর ঈর্ষা চ্যাটার্জি পরিবারের পুরুষগুলোকে কোথায় যেন টেনে নিয়ে গিয়েছিল সৌমেন বাবু এবার বাধা দিলেন আচ্ছা বাবু অমিতের বাবা বা ঠাকুরদা বা তার বাবা সম্পর্কে আপনি এত কথা কোথা থেকে জানলেন আপনার বোন জানতেন উনি জেনেছিলেন পারিবারিক ইতিহাস থেকে বংশ পরম্পরায় প্রত্যেক প্রধান পুরুষই নিজের জীবনের কথা লিখে যেতেন একটি খাতায় বা ডায়েরিতে এই খাতাটা ছিল অমিতবাবুর ব্যক্তিগত আলমারিতে চৈতি দেবী সেটা একদিন আবিষ্কার করে সমস্ত কিছু জানতে পারেন কিন্তু চৈতি তো দিন আমাদের এই সমস্ত কথা জানায়নি তাহলে হয়তো ওই উন্মাদের হাত থেকে ওকে বাঁচানো যেত সেটা আমার কাছে এখনও জিজ্ঞাসাও সৌমেনবাবু আসলে হয়তো চিরায়ত হিন্দু নারীর একটা দুর্বলতা ছিল স্বামীর বংশের কলঙ্ক বাইরে প্রকাশ করতে উনি চাননি কিন্তু ওর বান্ধবীকে তো সমস্ত কথা বলেছিল হয়তো অত্যাচারের শেষ মুহূর্তে এসে অন্তরঙ্গ বান্ধবীর কাছে নিজেকে খুলে দিয়েছিলেন যে মুহূর্তে উনি বুঝতে পেরেছিলেন রাতের আলোয় নৃশংস হয়ে যাওয়া অমিতবাবুর হাতে যে কোনো দিন তার মৃত্যু হতে পারে সেদিনই সমস্ত কিছু বলে ফেলেছিলেন আবার এমনও হতে পারে নিজের ব্যক্তিগত দুঃখের কথা বুড়ো বাপমার কানে তুলে তাদের সংসারে অশান্তির আগুন জ্বালাতে চাননি তবে চৈতি দেবী নিঃসন্দেহ বুদ্ধিমতী ছিলেন হরবোলা কাকাতুয়ার কানে তুলে দিয়েছিলেন দুটো কথা পুরনো পাপ আর ওর হাতে মরণ হয়তো উনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে কেউ একজন ওর মৃত্যু তদন্ত করবে ব্যাস আমার কথা শেষ আপনাদের আরও কিছু জিজ্ঞাসাও রয়েছে কেউ সহসা প্রশ্ন করলেন না সবাই চিন্তামগ্ন প্রশ্ন তুলল সমীর একটা কথা আমার মাথায় ঢুকছে না মিস্টার ব্যানার্জি বিষ্ণু দা কেন রতনকে মারল এতে ওর কী লাভ ও হচ্ছে যন্ত্র যন্ত্রীর হাতের পুতুল কোলে পিঠে করে মানুষ করা প্রভুর আদেশ অমান্য করতে পারিনি আসলে অমিতবাবুর কাছে চৈতিদেবীর মৃত্যুর পর দুজনকে সরানোর খুব প্রয়োজন ছিল এক হচ্ছে কাকাতুয়া আর দুই হচ্ছে রতন অমিতবাবুর উচিত ছিল আমি ও বাড়িতে যাওয়ার আগে কাকাতুয়াটাকে সরিয়ে দেওয়া পরে পরে করে উনি শেষ পর্যন্ত আর করে উঠতে পারেননি কাকাতুয়াটা অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচলেও রতন পারেনি ওকে দিয়েই ভয় দেখানো হয়েছিল কারণ ও ভালো গাছে উঠতে পারে বাথরুমে জানলার ধারে রয়েছে একটা নিম গাছ আমি সেদিন দেখেছিলাম জেন্সান ভায়লাটা চুন দিয়ে ওকে কিম্বুত কিমাকার করে গাছে তুলে দেওয়া হয়েছিল কিন্তু রতনী বা ওই রকম বিদঘুটে সেজে উঠল কেন দেখুন বাবু ও হচ্ছে ছোট্ট ছেলে বেশ মজা পেয়েছিল ওকে বোঝানো হয়েছিল রাতে বাগানে চোর আসে আর ও যদি ভূত সেজে গাছে বসে থাকে আর হাত পা নেড়ে বা ডাল ধরে ঝোলে তাহলে ভূতের ভয় চোর আসবে না কিন্তু বেচারি একবারও বুঝতে পারিনি ওর মণিপ মাকে ভয় দেখিয়ে মারবার জন্যে ওকে ব্যবহার করছে কিন্তু মিস্টার ব্যানার্জি বিষ্ণুদা তো ওকে ভালোবাসতো অকারণে ছেলেটাকে মেরে দিল যে মুহূর্তে অমিতবাবু জানতে পারলেন যে আমি রতনকে নিয়ে পড়েছি উনি আর কোনো রকম রিস্ক নিলেন না আদেশ এবং অনুরোধে বিষ্ণুকে বস করে ওকে দিয়ে শেষ করে দিলেন আরেকটা প্রশ্ন মিস্টার ব্যানার্জি প্রভুর জন্যে এত বড় কাজ করেও শেষ পর্যন্ত সমস্ত কিছু বলে দিতে চাইছিল কেন অনুতাপ মিস্টার মুখার্জি অনুতাপ অনুতাপে দাবানল ওকে চরম জায়গায় এনে দিয়েছিল কোলে পিঠে করে মানুষ করেছিল বলেই অমিতবাবুর অনুরোধ ও এড়াতে পারেনি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্ধ অপত্য স্নেহে এবং প্রভুর আদেশ ও পালন করেছিল রতনকে হত্যা করেছিল কিন্তু অনুতা আর বিবেক দংশন কোথায় যাবে বলুন তো হাতে নাতে ধরার জন্যে আমার পরামর্শ মতো ওসি সি বলরাম মোদক আজ সন্ধেবেলা থেকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখেন তারপর ধোয়ার ভেলকিতে ও মনে করলো যে অপঘাতে মরা ওর দিদিমণি বুঝি সত্যি ফিরে এসেছেন প্রেতাত্মা কিছু বলার আগেই ও সত্যি কথা বলে ফেলল আমি ভেবেছিলাম অমিতবাবুর নামটা বিষ্ণুই বলবে কিন্তু অমিতবাবু সেই সুযোগই দিলেন না আর সরস্বতী অমিতবাবু সেখানেও বুলি আউড়ে গেছে নিজে কোনো ক্রাইম করেনি তবে জানতো সবই বিজনবাবু এতক্ষণ সব শুনছিলেন এই প্রথম উনি মুখ খুললেন তাহলে চৈতির সত্যি ভূতের ভয় ছিল প্রচণ্ড রকমের রমাদেবী জানেন আর আপনি জানেন না শ্রেয়াস চরিত্র বাবু। কি করে জানবো বলুন তো আর একটা কথা সন্ধে থেকে যেটা দেখলাম সবই কি আপনার ভেলকি হ্যাঁ সবটাই ভেলকি তবে এর জন্যে পুরো ক্রেডিট কিন্তু দুজনের না না তিনজনের এক হচ্ছে সমীর উদয়পুরে ওর আলোর খেলা শেখার পরিশ্রম সার্থক হলো কয়েকটা আলো কয়েকটা কাটা পিসবোর্ড আর কিছু ধোয়া দিয়ে সত্যিই একটা ভালো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছিলাম আর রমাদেবেও সমান দক্ষ নীল শাড়ি পরে ভারী অদ্ভুতভাবে ধোয়া এসে ধোয়ায় মিলিয়ে গেলেন আমি তো তার্য বনে গিয়েছিলাম কিন্তু তৃতীয় জনকে জোন নয় জোর নয় একটা যন্ত্র জাপান থেকে আনানো একটা ছোট্ট টেপ প্লেয়ার হিসের শব্দ আর জলার ধারে ডাইনির হাসি সমস্ত কিছু এতে রয়েছে তবে যার জন্যে করা কিন্তু তিনি বিন্দু মাত্র বিচলিত হননি বিষ্ণু ওই কাণ্ডটি না করলে অমিতবাবু এতেও ঘায়ল হতেন না এমনকি রমাদেবী প্রেত গলায় অমিতবাবুর নাম উল্লেখ করলেও উনি কিছুই স্বীকার করতেন না শিক্ষিত লোক কিছু আইন তো উনিও জানেন এবার আমি প্রশ্ন করলাম হজানীল এই সমস্ত আলো সরঞ্জাম সাজাতে তো সময় আর সুযোগের দরকার ছিল এ সমস্ত কাজ কখন করলি পনেরো দিন ধরে অজু ধীরে ধীরে আমি থাকতাম অমিতবাবুর সামনে আড়ালে থাকতো সমীর অত বড় বাড়িতে লুকানোর অসুবিধা কোথায় আচ্ছা আরেকটা প্রশ্ন নীল নিজে খুনি হয়েও অমিতবাবু কেন তোকে অ্যালাউ করলেন তদন্তের জন্যে এটা বুঝলি না অবজ্ঞা অথবা আত্মপ্রত্যয় যা হোক কিছু একটা হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গাড়ি এসে পৌঁছালো রাত তখন সাড়ে তিনটে বৃষ্টি শুরু হয়েছে বিটের পুলিশ গাড়ি বারান্দার নিচে ঝিমচ্ছে। পথচারী রাত জাকায় একটি কুকুরও নেই হঠাৎ নীলের ঘোষণা হলো ও জিজ্ঞাসা করল আমরা প্রত্যেকে এখন বাড়ি মুখো বিজনবাবু আপনি কি করবেন বিজনবাবু একটু ইতস্তত করে বললেন আমি শিয়ালদায় নেমে যাব একটু পরেই ট্রেন পাবো ভোর হতে তো আর বেশি দেরি নেই রমাদেবী ফিসফিস করে নীলকে বলল মিস্টার ব্যানার্জি ওকে বলুন এখনও আমাদের বাড়িতেই যাবে অন্য কোথাও নয় নীল কিছুই বলল না কারণ বিজনবাবু শুনতে পেয়ে মাথা নিচু করে রইলেন গাড়ি মৌলালির মুখে মিসেস ব্যানার্জিকে বলতে শুনলাম বংশে বাতি দেবার কেউ রইল না কথাটা শুনতে খারাপ হলেও না বলে পারলাম না একদিকে ভালোই হলো মাসিমা নইলে হয়তো আর এক চৈতিকে আর এক অমিতের হাতে খুন হতে হতো কেউ কোনো উত্তর দিল না মিসেস ব্যানার্জি কাঁদছিলেন এন্ট্রালি মার্কেটে সমীরকে নামিয়ে দিয়ে গাড়ি ছুটে চলল বেগবাগানের দিকে প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো গল্পের প্রতিটি পর্ব আপনারা শুনবেন এনজয় করবেন তাহলে এরকম ভালো গল্প নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব আজকের মতো আসছি নমস্কার